हेलो स्टूडेंट्स, आज आमरा जेटा पढ़बो सेटा होच्छे जे तापेर एकदम फाइनल लेक्चर। तापेर एर आगे तीनटे आमादेर लेक्चर बा तीनटे क्लास होयेछे। तीनटे क्लासेर मध्ये आमरा जे इम्पोर्टेंट अंक ताप थेके आसते पारे, माने तापेर प्राय 80% नम्बरेर जे वेटेज सेटा आमादेर कमप्लीट होये गेछे। ক্যালোরি মিতি কমপ্লিট হয়ে গেছে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কমপ্লিট হয়ে গেছে, আর লিনতাপ বা লিনতাপের সাথে সম্পর্কিত লিনতাপের যে গ্রাফটা আসে এবং লিনতাপের যে অঙ্কগুলো আসে সেগুলো আমাদের হয়ে গেছে। এবার আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তাপ সংক্রান্ত কয়েকটা খুচরো মানে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো আমরা পড়তে হবে। তার মধ্যে কিছু কিছু সংজ্ঞা সম্পর্কে আমাদের আগে আইডিয়া আছে, ছোটোবেলায় হয়তো পড়েছিলাম। আর যে জিনিসটা পড়তে হবে সেটা তোমাদের সিলেবাসে একদম দেওয়াই আছে, যেখান থেকে এক নাম্বার বা মানে সর্বোচ্চ তোমার দু নাম্বার হচ্ছে কোয়েশ্চেন এখান থেকে দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে টিচাররা তিন নাম্বারের কোয়েশ্চেনও দিয়ে দেয়। সেই টপিকটার নাম হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তো আজকের এমনিতে টপিক সেরকম বড় কিছু নেই বা ইম্পর্ট্যান্ট কিছু নেই। ইম্পর্ট্যান্ট বলতে ওই ব্যতিক্রান্ত প্রসারণটা একটু বুঝতে পারলে মানে ভালো, আর নয়তো এইদিকে কয়েকটা খুচরো সংজ্ঞা আছে যে সংজ্ঞা থেকে পরীক্ষায় আসার চান্স হচ্ছে মানে বলবো 70-30, মানে আসার না চান্স হচ্ছে 70%, 30% চান্স আছে যে এলে আসতেও পারে। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে টপিক হচ্ছে আমাদের পড়তে আজকে হবে সেইটার নাম হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প কাকে বলে। আমাদের যদি পুরনো ভিডিও না দেখে থাকো চ্যাপ্টারের, তাহলে তার লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সে বা ওপরের এই ডান দিকে যে আই বাটন সেখানে দেওয়া রইল, সেখান থেকেও দেখে নিতে পারো, সব একসাথে পেয়ে যাবে ওখানে। তো সম্পৃক্ত আর অসম্পৃক্ত এই কথাটা আমরা আগেও পড়েছি, কোথায় পড়েছিলাম, দ্রবণে পড়েছিলাম। দ্রবণের ক্ষেত্রে কী ছিল সম্পৃক্ত আর অসম্পৃক্ততা? তো একটা দ্রবণের মধ্যে, দ্রবণ কী দিয়ে তৈরি হয়, দ্রাবক আর দ্রাবক, তো সর্বাধিক যত পরিমাণ দ্রাবক হচ্ছে দ্রবীভূত থাকে একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সেটা ছিল সম্পৃক্ত, যদি তার থেকে কম থাকে তাহলে সেটা হয়ে যেত অসম্পৃক্ত, আর যদি তার থেকে সেই লেভেলের থেকে বেশি থাকে সেটা হয়ে যেত অতিপৃক্ত। বাষ্পের ক্ষেত্রে কী হয়, বাষ্পের ক্ষেত্রে শুধুমাত্র সম্পৃক্ত আর অসম্পৃক্ত হয়, অতিপৃক্ত হয় না। এবার প্রশ্ন হবে কেন হয় না, কারণ যদি অতিপৃক্ত হয় তাহলে জিনিসটা হচ্ছে কি, বৃষ্টি আকারে ঝরে পড়বে, ওই জন্য বাতাসের ক্ষেত্রে হচ্ছে অতিপৃক্ততাটা বলে না। তো আমরা দেখে নেব সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প বলতে কী বুঝি। তো জেনারেলি এই জিনিসটা মানে কোনো কিছু সম্পৃক্ততা বা অসম্পৃক্ততা বলতে গেলে আমাকে কী কী জিনিস মেনশন করতেই হবে, প্রথম যে জিনিসটা মেনশন করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট আয়তন। আমাকে আয়তনটা ফিক্সড করতে হবে, মানে কি, আমি ধরো একটা এরিয়ার মধ্যে আমি দেখব যে সেখানে কতটা সম্পৃক্ত বাতাস আছে, তো আমাকে সেই এরিয়ার আয়তনটা আগে হচ্ছে ফিক্সড করতে হবে। মানে ধরো আমি 10 কিমি স্কোয়ার এরিয়া জুড়ে দেখছি নাকি না 100 কিমি স্কোয়ার এরিয়া জুড়ে দেখছি, তো সেই আয়তনটা আমাকে হচ্ছে আগে ফিক্সড করতে হবে। দেখো কিমি স্কোয়ারেও অ্যাকচুয়ালি হবে না, তোমাকে হচ্ছে ঘন সেন্টিমিটার বা ঘন কিমি এরকমভাবে দেখতে হবে, কারণ হচ্ছে শুধু তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে হয় না, উচ্চতাটাও একটা ম্যাটার থাকে, তাই আয়তন বলেছে, ঠিক আছে। তো এটা কিমি কিউব করতে পারি বা সেমি কিউব, যা হোক, তাহলে একটা নির্দিষ্ট আয়তন লাগবে। আর কী লাগবে, একটা নির্দিষ্ট উষ্ণতা লাগবে। আমরা জানি কি যে উষ্ণতার মানে বাড়া বা কমার সাথে কি হতে পারে, তোমার হচ্ছে কোনো জিনিসের মানে কোনো একটা জায়গায় যদি আমি জল রেখে দিই, যদি আমি উষ্ণতা বাড়াই তাহলে কী হবে, বাষ্পীভূত বেশি হবে, যদি উষ্ণতা কমাই তাহলে বাষ্পীভবনটা কম হবে। তার মানে কি আমাকে উষ্ণতাটা ফিক্সড করতে হবে, নইলে মানে রিডিংটা এদিক ওদিক হয়ে যেতে পারে। তাহলে আমাকে মেনলি হচ্ছে এই দুটো জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে, মানে সংজ্ঞাতে লিখতেই হবে যে নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় কী হবে, সর্বাধিক যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে তাকে বলা হবে হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত মানেই হচ্ছে যে সর্বাধিক লেভেলটাকে বোঝাচ্ছে, যে সব থেকে আলটিমেট হচ্ছে এত মানে এতটা রেঞ্জের বাতাস থাকতে পারে, সেটাই হয়ে যাবে সম্পৃক্ত বাষ্প বা সম্পৃক্ত বায়ু। এবার কি, যদি এই সর্বাধিক লেভেলের কমে থাকে তাহলে সেটা হয়ে যাবে অসম্পৃক্ত বায়ু। তাহলে অসম্পৃক্ত বাষ্পর ক্ষেত্রে সংজ্ঞাটা কী হবে, একই কথা লিখতে হবে যে একটি নির্দিষ্ট স্থানে
একটি মানে নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যত পরিমাণে বাষ্প থাকতে পারে তার চেয়ে যদি কম বাষ্প থাকে তাহলে তাকে বলা হবে যে ওই মানে সেই পরিমাণ বাষ্পকে বলা হবে ওই জায়গার বা ওই মানে হ্যাঁ ওই জায়গার বললেই ভালো, ওই জায়গার অসম্পৃক্ত বাষ্প, ঠিক আছে। আর অতিপৃক্ততা তো নেই। আর যদি সর্বাধিক লেভেলের ওপরে উঠে যায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তাহলে কী হয়ে যাবে, জলীয় বাষ্পটা জলীয় বাষ্প থাকবে না, সেটা জল আকারে হচ্ছে মাটিতে ঝরে পড়বে, ঠিক আছে। তো সর্বাধিকের ওপরে গেলে কী আসবে সেটা পরীক্ষায় দেবে না কখনোই। তো সম্পৃক্ত আর অসম্পৃক্ত মানে বাষ্প কাকে বলে, আমার মতে সংজ্ঞা দেওয়ার থেকেও যদি পরীক্ষায় আসারই হয় তাহলে হচ্ছে পার্থক্য হিসেবেই আসার চান্স বেশি, কারণ তাহলে হচ্ছে তোমাকে দুটো জিনিসকেই কম্পেয়ার করে মোটামুটি বলতে হবে। তো এই একটুখানি জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে। এবার এর সাথে রিলেটেড হচ্ছে দুটো কথা আরও মনে রাখতে হবে, সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প চাপ কি, আর একটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ কি। তাহলে কি সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প পড়লাম, এখন এবার পড়ব হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্পচাপ। বাষ্পচাপ ব্যাপারটা কি, যে কোনো একটা জায়গার যতটা বাষ্প রয়েছে সেই বাষ্পটা কি হবে, সেই যে এরিয়াটা সেই এরিয়াটার ওপর একটা চাপ প্রয়োগ করতে পারে। বাষ্প ওপরে উঠছে, ওপরে উঠে কি হচ্ছে এখানে যে বাষ্পগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কি করবে, সেগুলো একটা নিম্নমুখী চাপ প্রয়োগ করবে সেই এরিয়াটার ওপর, সেই জায়গাটার ওপর, সেই যে চাপটা সেটাকে বলা হবে বাষ্পচাপ। তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ কি হবে, যে সম্পৃক্ত বাষ্পের যে চাপ একটা মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে নির্দিষ্ট আয়তনের মানে বাতাসের মধ্যে সম্পৃক্ত বাষ্পের যে চাপ তাকে বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ, আর অসম্পৃক্ত বাষ্পের যে চাপ থাকবে তাকে বলা হবে অসম্পৃক্ত বাষ্পচাপ। তো এই দুটো জিনিস একটুখানি মানে বইতে মেনশন করা আছে, দেখে নিও, পরীক্ষায় আসার চান্স নেই। সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প কাকে বলে সেটাই বেশি দেয়। এবার একটা জিনিস হচ্ছে আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে গতি ও সাম্যাবস্থা বলতে কী বুঝি। গতি ও সাম্যাবস্থা ইংলিশে বোধ হয় নাম হচ্ছে ডায়নামিক্যাল তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম। যাক, ইংলিশ নাম নিয়ে তো অত কিছু এসে যায় না। তো এবার কী ব্যাপার হচ্ছে, তাহলে আমি যদি একটা ধরো এক প্লেট প্লেটের যা ছবি হলো, দাঁড়াও এক সেকেন্ড, তো ধরো আমি একটা এরকম প্লেটে করে এর মধ্যে হচ্ছে আমার জল আছে, তো এই তো এর মধ্যে ধরো আমি জল নিয়েছি, নিয়ে কি করেছি আমি গোটা যে এরিয়াটাকে এটাকে হচ্ছে আমি একটা বদ্ধ ঘরের মধ্যে আমি গোটা জিনিসটাকে হচ্ছে রেখেছি। তো গোটা জিনিসটাকে তুমি বদ্ধ করে রাখলেও তার একটা নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে, তো সেই নির্দিষ্ট টেম্পারেচারে কী হবে যে এই জিনিসটা তোমার হচ্ছে বাষ্পীভূত হতে থাকবে যে জলটা রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে কি হলো, আমার একটা পাত্রে জল ছিল, সেই জল থেকে কি হচ্ছে আমার বাষ্পীভূত হলো। এবার কি হবে, তোমার একটা এই এরিয়াটা ফিক্সড করা আছে, এই যে আমার আবদ্ধ ঘরটা ফিক্সড আছে, ঠিক আছে। তার মানে ওই আবদ্ধ ঘরে ধরো জল আমার অনেক পরিমাণে আমি জলটা রেখেছি, তো সেখান থেকে এরকম বাষ্পীভূত হতে হতে একটা টাইম আসবে না যখন ওই মানে এই ঘরটার মধ্যে বা এই জায়গাটার মধ্যে সর্বাধিক যতটা পরিমাণ বাষ্প ধরে সেই বাষ্পতে ওটা মানে মানে বাষ্প অবধি সেটা চলে যাবে সেই লেভেল অবধি। ধরো এখানে জলের সাপ্লাইটা প্রচুর আছে, তো জলের সাপ্লাই থেকে কী হবে, জলটা বাষ্পীভূত হবে। ধরো এই ঘরের মধ্যে মানে মোটামুটি একটা রেঞ্জ আছে, ধরো 50 ঘন সেমি এটা হচ্ছে এরিয়া, এর মধ্যে যদি তোমার মানে 15 ঘন সেমি যদি তোমার বাষ্প হয় তাহলেই সেটা কী হয়ে যাবে, তোমার হচ্ছে সম্পৃক্ত বাতাস হয়ে যাবে ধরে নাও। তাহলে কী হবে, এখানে তোমার ধরো জল আছে, আমি জল নিয়েছি মোটামুটি ধরো 100 মতো, তার মানে কি এখানে তোমার ঘর আছে 50 ঘন মানে সরি ঘরটা ধরে নাও তোমার 500 ঘন সেমি বা কিছু একটা ঘন সেমি। তো এবার এখান থেকে জল বাষ্পীভূত হচ্ছে, তো বাষ্পীভূত হতে হতে কী হলো একটা সময় মানে তোমার চলেই আসবে এটা 15 ঘন সেমির মতো জল আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে যেতেই পারে। তো বাষ্পীভূত হয়ে গেলেই কী হয়ে যাবে, যে একটা নির্দিষ্ট অবস্থায় তাহলে ওই আবদ্ধ ঘরে মানে অবস্থা যেটা সেটা হচ্ছে পুরো সম্পৃক্ত বাষ্পে ওটা পরিণত হয়ে যাবে। তো যদি এর
পরেও আবার ওখানে যদি বাষ্পীভবন ঘটে তাহলে কি হবে? কারণ এক্ষেত্রে কি হচ্ছে, ঠান্ডা হবার জায়গা নেই। আমাদের যখন বৃষ্টি হয়, বৃষ্টির ক্ষেত্রে কি হয় যে জলীয় বাষ্প তৈরি হচ্ছে, জলীয় বাষ্পটা কি হয় তোমার হচ্ছে হালকা হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে গেলেই কি হয়, যতটা ওপরের দিকে যায় তত হচ্ছে তোমার মানে পাহাড়ের ওই ঢাল বেয়ে বেয়ে যত ওপরে ওঠে তত কি হয়, ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে ওটা হচ্ছে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। কিন্তু ঘরের মধ্যে তো সেরকম স্কোপ নেই। একটা তুমি যদি আবদ্ধ একটা ঘর নাও বা আবদ্ধ একটা জায়গা রাখো তো অতটা স্কোপ নেই, তো তখন কি হয়ে যাবে, তো সম্পৃক্ত যতক্ষণ বাষ্প মানে সম্পৃক্ততা অবধি সেটা হচ্ছে বাষ্পীভূত হতে থাকবে। তারপর কি হবে, এই বাষ্পের কণাগুলোই কি হবে তোমার হচ্ছে জলের ভেতরে তোমার হচ্ছে ঢুকতে শুরু করবে। জলের ভেতরে যেরকম বুদবুদ হিসেবে তোমার হচ্ছে বাতাস ঢোকে, সেরকমভাবেই কি হবে এইখানে যে জলীয় বাষ্পটা আছে সেই জলীয় বাষ্পগুলো কি হবে জলের মধ্যে ঢুকতে থাকবে। জলের মধ্যে ঢুকলেই কি হবে, ওটা তোমার একটুখানি হলেও ঠান্ডা হবে। কারণ জল আর বাষ্প আমরা তিনটে জিনিস পড়েছি না, কঠিন, তরল আর হচ্ছে গ্যাসীয়। তো কঠিন থেকে তরলে গেলে কি হবে, তাপ দিতে লাগবে, তরল থেকেও যে গ্যাসীয়তে যাবে তার জন্য তাপ লাগবে। তো যখন গ্যাসীয় মানে বাষ্প অবস্থাটা তরলের ভেতর ঢুকবে তখন কি হবে, ও ঠান্ডা হবে। ঠান্ডা হলেই কি হবে, ওটা আবার জলে পরিণত হলো। আবার যেমনি তোমার জলে পরিণত হবে ওটা আবার কি হবে, ওটা হচ্ছে আবার বাষ্পীভূত হতে শুরু করবে। কারণ কি, ধরো এখানে তোমার এক মানে 15 ঘনসেমি বাষ্প তোমার হয়ে গেছে, তাহলে এক্সট্রা যে বাষ্পটা হলো, ধরো তোমার হচ্ছে 20 ঘনসেমি যখন বাষ্প হয়ে গেল তখন এক্সট্রা যে 5 ঘনসেমি যে বাষ্পটা আছে সেই বাষ্পটা কি হবে, আবার জলের মধ্যে ঢুকবে, জলের যে পাত্রটা আছে তার মধ্যে ঢুকবে। তো যেমনি এটা এরকম 5 সেমি বা 5-এর থেকে ধরো বেশি ঢুকে গেল, 5 থেকে 7 সেমি জলের ভেতর ঢুকে গেল, তাহলে কি হলো এখানে আর 15 ঘনসেমির থেকে কম হয়ে গেল। যেমনি 15 ঘনসেমির থেকে কম হবে আবার এই জলটাই কি হবে, আবার বাষ্পীভূত হতে শুরু করবে। তো এইভাবে কি হয়, একটা পুরো তোমার সার্কেল চলতেই থাকে, একটা পুরো মানে তোমার মানে কি বলবো, একটা পুরো সাম্যাবস্থা তৈরি হয়। সেই সাম্যাবস্থাতে কি হয় যে তোমার একটা গতি তৈরি হয়, একটা গতীয় অবস্থা তৈরি হয়, যখন কি হয় তরলের অণুগুলো ত্যাগ করে মানে তরলের অণুগুলো থেকে বাষ্পভবন হচ্ছে বা বাষ্পী তৈরি হচ্ছে, সেই বাষ্পগুলোই আবার কি করছে পরবর্তীকালে আবার তরলে ঢুকছে। তো এইরকম আবদ্ধ স্থানে তরলের সংস্পর্শে কি হচ্ছে, এই যে বাষ্পীভবন ঘটছে, আবার বাষ্পীভবন থেকে তোমার তরলে পরিণত হচ্ছে, এই ঘটনাটাকে তোমার বলা হয় হচ্ছে গতীয় সাম্যাবস্থা। পরীক্ষায় আসবে কি না সেরকমভাবে মানে বলার চান্স খুব কম, কারণ গতীয় সাম্যাবস্থাটা আগের বারের সিলেবাসে ছিল না, এটা এবারে সিলেবাসে একদম মডিফিকেশন হয়ে একটুখানি ঢুকেছে। তো এটা একটুখানি জেনে রাখতে লাগবে। এবার কি আর একটা জিনিস হচ্ছে তোমাকে ছোট জিনিস মনে রাখতে হবে, তাহলে আমি যদি একটা এরকম আবদ্ধ ঘর বা আবদ্ধ একটা জায়গা নিই, সেখানে যদি আমি এরকম একটা মানে জল বা তরল রেখে দিই, সেখানে সবসময় কি হয় যে সেই তরলের সংস্পর্শে এইখানে যে বাষ্পগুলো থাকে সেই বাষ্পগুলো সর্বদাই তোমার হচ্ছে সম্পৃক্ত অবস্থায় থাকে। কারণ কি, কারণ এটা যখনই সম্পৃক্ত থেকে বেশি অবস্থায় যাবে ওটা আবার জলে পরিণত হবে, যখনই অসম্পৃক্ত হবে তখনই আবার ওটা আবার মানে বাষ্পে পরিণত হবে। তো ওটার যে রেঞ্জটা সেটা সর্বাধিক কি হয়, ওই সম্পৃক্ততার মানে সম্পৃক্ততাতেই ওখানের মধ্যেই তোমার হচ্ছে ঘোরাফেরা করে। ওই জন্য কি বলেছে দেখবে তোমাদের বইতে একটা লাইন লেখা আছে, কোনো আবদ্ধ স্থানে তরলের সংস্পর্শে বাষ্প থাকলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে তোমার আবদ্ধ স্থান হতে হবে, আর একটা কি তরলের সংস্পর্শে যদি বাষ্প থাকে তাহলে কি হবে সেই বাষ্পটা সর্বদাই সম্পৃক্ত হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প কি, এই দুটোর পার্থক্য হিসেবে বেশি পড়বে, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প চাপ কি সেটা একটু লাগলো, আর এই গতীয় সাম্যাবস্থার ব্যাপারটা কি সেটা একটুখানি লাগবে। এবার চলে আসি হচ্ছে আরও কিছু দু তিনটে সংজ্ঞাতে। এই সংজ্ঞাগুলো আমরা ছোটোবেলায় ওই ক্লাস 7-8-এর বইয়েতে হয়তো অল্পখানি কিছুটা পড়ে থাকতে পারি, তো দেখে নিই কী কী জিনিস সেখানে আছে। তো প্রথম যে জিনিসটা হচ্ছে পড়তে লাগবে সেটাকে তোর মানে সেটাকে যেটা বলে সেটা হচ্ছে তোমার শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক বোঝার আগেও আরেকটা জিনিস বুঝে রাখা ভালো, সেটা হচ্ছে আর্দ্রতা কি। আর্দ্রতা কথা আমরা প্রচুর শুনেছি, আর্দ্রতার ইংলিশও জানি আমরা অনেকে, যে আর্দ্রতা মানে হচ্ছে হিউমিডিটি, কিন্তু
মানে প্রশ্ন আসে যেটা, সেটা হচ্ছে যে আর্দ্রতা কাকে বলে। আমাদের আর্দ্রতা থেকেও মানে বেসিক একদম মানে তোমাদের টু দ্য পয়েন্ট যদি প্রশ্ন আসে তাহলে বলবে পরম আর্দ্রতা কাকে বলে। আর্দ্রতা মানে কি? আর্দ্রতা মানে কোনো একটা এরিয়া, সেই এরিয়াতে যদি তোমার জলীয় বাষ্প থাকে তাহলেই বলা হয় যে সেই এরিয়াতে, সেই এরিয়ার একটা আর্দ্রতা আছে। সোজা কথায় যে আর্দ্রতা মানে কি, কোনো একটা এরিয়ার মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে জলীয় বাষ্পর ধারণ ক্ষমতাকে বলা হয় ওর আর্দ্রতা। যেরকম আমাদের এই গরমের দেশে, বিশেষ করে যেগুলো হচ্ছে সমুদ্রের ধারে যেসব মানে বা নদীর ধারে যেসব মানে এলাকাগুলো থাকে, সেখানে কী হয়, নদী যেহেতু আছে গরমকালে তোমার হচ্ছে জল বাষ্পীভূত হবে, যেমনি বাষ্পীভূত হবে তার মানে কি ওই এলাকায় বাষ্পের তোমার প্রেজেন্স আছে বা উপস্থিতি আছে, তো তখন বলা হয় যে ওই এলাকাটা হচ্ছে আর্দ্র এলাকা। শুষ্ক এলাকা কোনগুলো হবে, যখন শীতকাল হয়। শীতকালে কী হয় যে তোমার মানে যেগুলো তোমার হচ্ছে একদম শুষ্ক, তোমার যেরকম ধরো মরুভূমি অঞ্চলের জায়গাটা, যে ওখানে তোমার জলের পরিমাণই এত কম থাকে, বা তোমার হচ্ছে মানে যেরকম পাঞ্জাব দিল্লি এগুলো একটুখানি শুষ্ক এরিয়া, যে ওখানে কী হয় তোমার হচ্ছে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, ঠিক আছে? তো বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকলেই তাকে বলা হয় আর্দ্রতা। এবার আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে পরম আর্দ্রতা কাকে বলে। তো পরম আর্দ্রতা বললে কী হবে, কিছু জিনিস হচ্ছে আমাকে ফিক্সড করে দিতে হবে। তো সেই ফিক্সড জিনিসটা কি, সেটা হচ্ছে কি আয়তনটা আমাকে ফিক্সড করতে হবে। আয়তনটা কত হবে, সেটা হবে হচ্ছে এক ঘনমিটার। তো এক ঘনমিটার একটা আয়তন বিশিষ্ট কোনো বায়ুতে সর্বাধিক বা মানে যত পরিমাণ তোমার হচ্ছে বাতাস মানে জলীয় বাষ্প ওখানে থাকে তাকেই কি বলবে, তাকেই বলবে ওই এলাকার, অর্থাৎ এক ঘনমিটার যে এলাকা তার পরম আর্দ্রতা। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার তাহলে একটা গেল হচ্ছে, তাহলে এখানে আমি এটার হেডিং দিই হচ্ছে পরম আর্দ্রতা। আর একটা আর্দ্রতা আসে, সেটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো এবার প্রশ্ন হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলবে। তো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলবে, সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাহলে এক্ষেত্রে যেটা মেনশন করা হচ্ছে সেটা হচ্ছে উষ্ণতাটা মেনশন করা হচ্ছে। এখানে পরম আর্দ্রতাতে কিন্তু খেয়াল করবে, পরম আর্দ্রতাতে কিন্তু কোনো উষ্ণতার ব্যাপার নেই। তোমার 50 ডিগ্রি উষ্ণতাতেও একটা এলাকার পরম আর্দ্রতা হতে পারে, মানে ধরো এক ঘনমিটারের একটা তোমার পরম আর্দ্রতা থাকতে পারে, আবার তোমার হচ্ছে 30 সেন্টিগ্রেডও এক ধরনের পরম আর্দ্রতা হতে পারে। কিন্তু আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে কী হবে, উষ্ণতাটা আমার নির্দিষ্ট হবে, আর কি তোমার হচ্ছে আয়তনটা নির্দিষ্ট হবে। তো নির্দিষ্ট আয়তনের আর নির্দিষ্ট উষ্ণতার একটা বায়ু, সেই বায়ুতে কী হচ্ছে যে জলীয় বাষ্পটা থাকে সেই জলীয় বাষ্পের ভর আর সেই জলীয় বাষ্পকে সম্পৃক্ত করতে যতটা জলীয় বাষ্প লাগে তার ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তার মানে আপেক্ষিক মানেই এখানে যে জিনিসটা হচ্ছে লাগে, আপেক্ষিক মানেই হচ্ছে আমাকে এখানে তুলনা করতে হবে। তো কার সাথে আমি তুলনা করব, তো তুলনা করব হচ্ছে আমি দুটো জিনিসের সাথে, এক হচ্ছে যেটা বর্তমান, তার সাথে হচ্ছে যেটা সর্বাধিক থাকতে পারে। সর্বাধিক মানেই যেটা আমার হচ্ছে সম্পৃক্ত, সেই দুটো পরিমাণের হচ্ছে আমি তুলনা করব। তাহলে আমি আরেকবার একটু বলে দিই, আপেক্ষিক আর্দ্রতাতে কী বলবো, আপেক্ষিক আর্দ্রতা আসার চান্স বেশি পরম আর্দ্রতার থেকেও। তোমাকে বলতে হবে একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের একটা বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ধরো নির্দিষ্ট জলীয় মানে একটা আয়তনের ধরো এই এক ঘনমিটার আয়তনেই তোমার ধরো 30 ডিগ্রি উষ্ণতায় তোমার সম্পৃক্ত হতে তোমার ধরো 15 ঘন সেমি তোমার হচ্ছে বাতাস মানে জলীয় বাষ্প ওর মধ্যে থাকলে জিনিসটা তোমার সম্পৃক্ত হয়। কিন্তু ধরো ওই অবস্থায় ওখানে মানে হতেই পারে তোমার জায়গাটা ধরো একটু শুষ্ক বা ইয়ে, সবসময় যে এটা এটা হচ্ছে সর্বাধিক পরিমাণে থাকতে পারে, কিন্তু সর্বাধিক পরিমাণেই সবসময় থাকে সেরকম কোনো ব্যাপার না। ধরো তোমার এখন বর্তমানে ওখানে যে তোমার জলীয় বাষ্পটা আছে সেটা হচ্ছে 5 ঘন সেমি, তো তখন কি হবে, তখন এটাই বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট এলাকাতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার যে ভরটা, সেই ভরটা ওই উষ্ণতাতেই ওই বায়ুতে
সম্পৃক্ত করতে যত পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হয় তার অনুপাতকে, তার ভরের যে অনুপাতকে, তাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তার মানে আপেক্ষিক আর্দ্রতা সমান সমান আমি আমাকে যেটা লিখতে হবে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে বর্তমানে উপস্থিত জলীয় বাষ্পের ভর বাই ওই বাতাসেই, মানে ওই আয়তনের ওই উষ্ণতায় যে মানে বাতাসে তার সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরের তুলনা বা তোমার অনুপাতকে বলা হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা। ভালো করে দেখো দুক্ষেত্রেই কী হচ্ছে, আমার ভর নেওয়া হয়েছে, তার মানে ভর মানে আমার ধরো ওপরেও গ্রাম আছে নিচেও গ্রাম আছে, তো দুক্ষেত্রেই যদি আমার মানে ভরের অনুপাত নেওয়া হয় তো এই একক দুটো কেটে যায়, ফলে আপেক্ষিক আর্দ্রতা এরও কোনো হচ্ছে একক নেই, তাহলে এটাও হচ্ছে তোমার এককহীন রাশি। ঠিক আছে, এটাও একটুখানি মনে রেখে দিতে পারো, যদিও সেরকমভাবে জিজ্ঞেস কিছু করা মানে করে না, তো আপেক্ষিক আর্দ্রতাটা একটুখানি মাথায় রাখতে হবে। তাহলে এবার আমি চলে আসি হচ্ছে শিশিরাঙ্কে। তাহলে আর্দ্রতা ব্যাপারটা কি, কোনো একটা জায়গার মধ্যে একটা উষ্ণতাতে যতটা মানে মোটামুটি যে পরিমাণ জলীয় বাষ্প সেখানে রয়েছে সেটাই হচ্ছে তোমার সেখানকার আর্দ্রতা। এবার হচ্ছে শিশিরাঙ্ক কাকে বলে, শিশিরাঙ্ক হচ্ছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুর মধ্যে জলীয় মানে একটা নির্দিষ্ট পরিমাণ আমি যদি উষ্ণতা নিই এবং একটি নির্দিষ্ট পরিমাণ আমি যদি বায়ু নিই, নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট পরিমাণ বায়ু যদি আমি নিই, তাহলে তার মধ্যে কী হবে সেটা সম্পৃক্ত মানে একটা উষ্ণতায় গিয়ে কী হবে ওটা হচ্ছে তোমার সম্পৃক্ত হবে। ঠিক আছে, তো যেই উষ্ণতায় ওটা সম্পৃক্ত হয় তাকে বলা হচ্ছে ওর শিশিরাঙ্ক। দেখো শিশিরাঙ্কর সাথে যেটা গোলায় সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পের সংজ্ঞাটা গোলায়, দুটো ক্ষেত্রেই ব্যাপারটা একই। শিশিরাঙ্কও কী বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর মধ্যে সর্বাধিক জলীয় বাষ্প থাকে, আবার ওই দিকে সম্পৃক্ত বাষ্পও কী বলছে যে নির্দিষ্ট আয়তনের বাতাসের মধ্যে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে। এবার তফাতটা কোথায়, তফাতটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প কাকে বলবে, যে ওই গোটা যে ঘটনাটা যে একটা এরিয়ার মধ্যে যতটা সর্বাধিক বাষ্প থাকে সেটা হচ্ছে তার সম্পৃক্ত বাষ্প। কিন্তু শিশিরাঙ্ক কাকে বলে, শিশিরাঙ্ক হচ্ছে এই উষ্ণতাটাকে শিশিরাঙ্ক বলে, মানে যে উষ্ণতায় কোনো একটা এলাকার বাতাস সম্পৃক্ত বাতাসে পরিণত হবে বা সম্পৃক্ত বাষ্পে পরিণত হবে সেই উষ্ণতাটাকে বলছে হচ্ছে শিশিরাঙ্ক। মানে কি, একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই, ধরো আমি দুটো এলাকার কথা বলছি, একটা হচ্ছে আমাদের এখানের কলকাতা, একটা হচ্ছে আমাদের দিল্লি। আমি ধরে মানে দুটো ক্ষেত্রেই কী করলাম, আমি হচ্ছে হাজার মানে স্কোয়ার এরিয়া, এখানেও আমি হাজার স্কোয়ার এরিয়া হচ্ছে ধরলাম, মানে দুটো ক্ষেত্রেই আমি হচ্ছে সমান এলাকা হচ্ছে দেখলাম। তো সমান এলাকা মানে আমার সমান পরিমাণ বায়ুও থাকবে সেখানে। ঠিক আছে, এবার কি হলো যে নর্মাল ক্ষেত্রে যেটা হয়, ধরো আমি দু ক্ষেত্রেই যেটা করছি হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড আমি উষ্ণতাটা ফিক্সড করে দিলাম, যেহেতু কলকাতার ধারে কাছে মানে তোমার নদী এইসব বেশি আছে, সমুদ্রেরও এটা কাছাকাছি, তো কলকাতায় কী হবে জলীয় বাষ্প বেশি পরিমাণে তৈরি হবে, তো কলকাতায় ধরো জলীয় বাষ্প 200 মোটামুটি তোমার মানে ঘন সেমি হলেই কি হয়ে যাবে সেটা হচ্ছে সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো 40 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি উষ্ণতা কলকাতার ক্ষেত্রে দিই তো দেখা যাবে যে এর যে মানে সম্পৃক্ত হওয়ার হার সেটা তোমার কি হয়ে যাবে, সেটা তোমার 300 হয়ে যাচ্ছে। তার মানে কি, ওটা তোমার ওই মানে কলকাতার যে সম্পৃক্ত হওয়ার বায়ুর যে ক্ষমতা তার থেকে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু সেই সেম ক্ষমতাটাই আমি যদি দিল্লির ক্ষেত্রে দেখি, দেখব দিল্লির ক্ষেত্রে ওই উষ্ণতাতেই ধরো তোমার 200 ঘন সেমিতে জিনিসটা জলীয় বাষ্প মানে সম্পৃক্ত হয়, এটা ধরো 150 তোমার হচ্ছে ঘন সেমি
তোমার জলীয় বাষ্প মানে সম্পৃক্ত মানে জলীয় বাষ্প ওর মধ্যে রয়েছে, মানে সম্পৃক্ত হওয়ার লেভেল হচ্ছে 200 ঘন সেমি, একটাতে সম্পৃক্ত হয়ে গেছে মানে সম্পৃক্ত হওয়ার লেভেলের ওপরে উঠে গেছে, আর একটা জায়গায় দেখছি সম্পৃক্ত হওয়ার লেভেলে ওঠেনি, ঠিক আছে। তাহলে সম্পৃক্ত বাষ্প কাকে বলবো? সম্পৃক্ত বাষ্প সবসময় এই 200 ঘন সেমিই হবে দুটোর ক্ষেত্রেই, কারণ সম্পৃক্ত ঘনসেমি মানে সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে হচ্ছে সর্বাধিক পরিমাণটা তোমার হচ্ছে ম্যাটার করে। তো আমি জানি যে এখানে সর্বাধিক পরিমাণ হচ্ছে 200 ঘন সেমি হচ্ছে সর্বাধিক পরিমাণ, যেখানে গেলে তোমার হচ্ছে যেই মানে মাত্রায় পৌঁছালে জিনিসটা তোমার হচ্ছে সম্পৃক্ত হয়, তাহলে 200 ঘন সেমি হয়ে যাবে সম্পৃক্ত বাষ্প। এবার কি 40 ডিগ্রি উষ্ণতায় কি হচ্ছে? এবার আমি দেখলাম দু ক্ষেত্রে দুরকম হয়। তো আমি কলকাতার ক্ষেত্রে 200 ঘন সেমি পৌঁছানোর জন্য, তার মানে 40 ডিগ্রি উষ্ণতা দিলে তো ওটা বেশি হয়ে যাচ্ছে, ধরো আমি যদি এটা 30 ডিগ্রি উষ্ণতা দিই তাহলে কলকাতার ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা ধরো 200 সেমি, 200 ঘন সেমি তোমার হচ্ছে বা সম্পৃক্ত হবার যে মানে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওটা মানে মিট করবে, বা ওটার যে মানে মানে যে যে তোমার কন্ডিশানগুলো আছে, যে 30 ডিগ্রি যদি আমি উষ্ণতাটা রাখি তাহলে কলকাতায় কী হবে তোমার হচ্ছে যেটা সর্বাধিক পরিমাণ সেই পরিমাণে ওটা ছুঁয়ে যাবে। দিল্লির ক্ষেত্রে কী হচ্ছে, 40 ডিগ্রিতেও ছুঁতে পারছে না। তো দিল্লির ক্ষেত্রে যদি আমি ওটা 48 ডিগ্রিতে তুলি তাহলে দেখবো যে এইটা তোমার হচ্ছে 200তে গিয়ে তোমার হচ্ছে পৌঁছেছে, ঠিক আছে। তাহলে শিশিরাঙ্ক কী হবে? শিশিরাঙ্ক কলকাতার ক্ষেত্রে শিশিরাঙ্ক হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর দিল্লির ক্ষেত্রে শিশিরাঙ্ক হয়ে যাবে হচ্ছে 48 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বোঝাতে পারলাম? তাহলে আমার সম্পৃক্ত বাষ্প হচ্ছে সেই ক্ষমতাটাকে বোঝায় যে যতক্ষণে সেখানে সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প আমার থাকতে পারে। আর শিশিরাঙ্ক কী? শিশিরাঙ্ক সেই উষ্ণতাটাকে বোঝায় যে উষ্ণতায় ওটা সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্পকে ধারণ করবে। ওকে, তাহলে শিশিরাঙ্ক মানে উষ্ণতা। এবার দেখো, এবার একটা ছোট জিনিস হচ্ছে বুঝতে লাগবে, সেটা হচ্ছে যে আমার বলেছি কি আমার কনভার্সন সবসময় কীরকম হবে, কঠিন তরল গ্যাসীয়, ঠিক আছে। যদি আমি তাপমাত্রা বাড়াই কঠিন থেকে তরল হবে, তরলের যদি তাপমাত্রা বাড়াই তো তার থেকে এটা গ্যাসীয় হবে, ঠিক আছে। জলীয় বাষ্প যেটা সেটা কোন ফর্মে থাকে, সেটা হচ্ছে গ্যাসীয় ফর্মে থাকে, তাই তো? জলীয় বাষ্পটা কি আসলে একটা তোমার গ্যাসীয় ফর্ম বা গ্যাসীয় একটা অবস্থা। এবার এবার হচ্ছে তোমার দুখানা সংজ্ঞা পড়তে হবে বা দুখানা তোমার কনসেপ্ট লাগবে, একটা হচ্ছে শিশির কি, আর একটা পড়তে হবে হচ্ছে তোমার কুয়াশা কি, মানে আমাদের সিলেবাস অনুযায়ী এই দুটোই তোমাদের আছে। তো শিশির ব্যাপারটা কি? শিশির বলছে যদি আমার একটা নির্দিষ্ট এলাকার একটা শিশিরাঙ্ক আছে, ধরো আমার কলকাতার শিশিরাঙ্ক হচ্ছে 30 ডিগ্রি, যদি তার থেকে মানে উষ্ণতাটা যদি মানে ওর মধ্যে মানে যতটা শিশিরাঙ্ক আছে সেই শিশিরাঙ্কর থেকেও যদি উষ্ণতাটা কমতে শুরু করে তাহলে কি হবে? তো দেখো, আমি কি বললাম যে যদি আমার তাপমাত্রা বাড়ে বা তোমার তাপ বাড়ে তাহলে কি হবে, ওটা তরল থেকে গ্যাসীয় হবে। ঠিক অপোজিটভাবে কি হবে, যদি আমার তাপ কমে বা তাপমাত্রা কমে আমার কি হবে, সেটা গ্যাসীয় থেকে তরল হবে, তরল থেকে কঠিন হবে। তো আমার এখন অবস্থায় জলীয় বাষ্প আছে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে, ধরো আমার কলকাতাতে আমার টেম্পারেচারটা কমিয়ে আমি 20 ডিগ্রি করলাম, মানে তোমার শীতকাল পড়লো সোজা কথা। তো 20 ডিগ্রিতে হলেই কি হবে, এই যে গ্যাসটা আবার ঘনীভূত হতে শুরু করবে। তো যদি ঘনীভূত হতে শুরু করে তাহলে গ্যাসটায় কি মানে গ্যাসটার মধ্যে কি পরিবর্তন আসবে, গ্যাসটা আস্তে আস্তে তরলে পরিণত হবে। তো জলীয় বাষ্পটা তরল হলে কি হবে, ওটা জলঘনায় পরিণত হবে। তো ওই জন্যই কি হয় শিশির মানে তোমার শিশিরের ক্ষেত্রে, শিশির কখন পড়ে, শিশির জেনারেলি তোমার হচ্ছে মানে শরৎকালের পর থেকে, মানে শরৎকাল থেকে একদম মানে তোমার যেটা তোমার কী বলে শীতকাল, তার আগের ওই সময়টায় তোমার হচ্ছে পড়ে, মানে শরৎ আর হেমন্ত এই সময় তোমার হচ্ছে তোমার শিশিরটা পড়ে। তো শিশির পড়ার মেন শর্তটাই কি, শিশির পড়ার প্রথম যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে শিশিরাঙ্কের নিচে উষ্ণতাটাকে নামতে হবে। তো প্রথম যে শিশিরাঙ্কের নিচে উষ্ণতা থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। যে শিশিরাঙ্ক কি, যে সর্বাধিক যেখানে তোমার হচ্ছে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা সর্বাধিক, আমি যদি তার থেকে তার কমে যদি উষ্ণতাটাকে নিয়ে আসি তাহলে কী হবে, সেটা ঘনীভূত হতে শুরু করবে। তাহলে বাষ্প ঘনীভূত হয়ে কী হবে, জলকণায় পরিণত হবে। তো জলকণা পরিণত হলেই কী হবে, যে ভোরের দিকে যেটা হয় ঘাসের গোড়ায়
বা পাতার ওপরে কি হচ্ছে তোমার হচ্ছে শিশির আকারে ওই জলীয় বাষ্পগুলো তোমার হচ্ছে জমতে শুরু করে। তাহলে একটা গেল হচ্ছে শিশিরাঙ্কের নিচে উষ্ণতা হতে হবে, আর একটাও শর্ত আছে, সেটা হচ্ছে আকাশটাকে মেঘমুক্ত হতে হবে। দেখবে ছোটোবেলায় একটা প্রশ্ন দিত যে মেঘমুক্ত আকাশে শিশির পড়ে কেন, বা আরেকটা প্রশ্ন দিত যে মেঘ আকাশে মেঘ থাকলে শিশির পড়ে না কেন। তাহলে মেঘমুক্ত আকাশ হচ্ছে একটা ক্রাইটেরিয়া। এবার প্রশ্ন আসবে যে কেন মেঘমুক্ত আকাশের কী দরকার। দেখো আকাশে যদি মেঘ থাকে তাহলে মানে সমস্যাটা কি, যে আমাদের সারাদিন ধরে পৃথিবী পৃষ্ঠের মধ্যে তোমার হচ্ছে সূর্যের আলো পড়ছে, তো পৃথিবী পৃষ্ঠে সারা মানে এই ধরো পৃথিবী পৃষ্ঠ, এখানে ধরো সূর্যের আলো পড়ছে, পৃথিবী পৃষ্ঠ কী হচ্ছে গরম হচ্ছে। এবার এই ওপরে যদি একটা মেঘ থাকে রাত্রিবেলা জেনারেলি কী হয়, এই যে তোমার মানে মানে যে উত্তাপটা থাকে সেই উত্তাপটা কী হয় আবার তোমার হচ্ছে আকাশে ফিরে যেতে চায়। তো আকাশে ফিরে যাবার সময় তোমার যদি এখানে মেঘ থাকে কী হবে, ওটা ফিরে যেতে পারবে না। তো ওটা যদি ফিরে যেতে না পারে উত্তাপটা কী হবে, এখানেই ঘোরাফেরা করবে, ঠিক আছে। তো উত্তাপ যদি তোমার বেশি হয় তাহলে কী হবে, তোমার এটা 30 ডিগ্রি থেকে তো নিচে নামবে না, 30 ডিগ্রি থেকে নিচে নামার জন্য কী হতে হবে, উত্তাপটাকে কমতে হবে। তোমার যদি আকাশে মেঘ থাকে উত্তাপ তো কমবে না, ওই জন্যই মেঘ থাকলে কী হয় ঘুমোট লাগে। তো মেঘ থাকলেই কী হবে, আকাশে মেঘ থাকলে তোমার হচ্ছে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে না, জিনিসটা তোমার ঠান্ডা হচ্ছে না, মানে শিশিরাঙ্কের তলায় নামছে না, ফলে যেটা হবে শিশির পড়বে না, ঠিক আছে। তাহলে দুটো হচ্ছে তোমার ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে শিশিরাঙ্কের নিচে উষ্ণতাকে নামতে হবে, তাহলেই কী হবে যে তোমার জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হবে এবং ঘাসের আগায় বা তোমার গাছের পাতায় এখানে তোমার হচ্ছে শিশির উৎপন্ন করবে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে মেঘহীন আকাশ হতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কুয়াশা ব্যাপারটা কী, কুয়াশা ব্যাপারটাতেও সেম জিনিসই হয়। প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে শিশিরাঙ্কের নিচে হচ্ছে উষ্ণতা নামবে। তো শিশিরাঙ্কের নিচে যখনই উষ্ণতা নামবে ওটা কী হবে, তোমার আস্তে আস্তে তোমার জলীয় বাষ্পটা থেকে তোমার হচ্ছে জলকণায় পরিণত হতে শুরু করবে। কিন্তু কি এখানে পুরোপুরি জলকণায় পরিণত হবে না, তার আগেই কী হবে বাতাসের মধ্যে অসংখ্য আমার ধুলিকণা থাকে, তোমার আরও ভাসমান বিভিন্ন রকম তোমার মানে কাঠকয়লার গুঁড়ো ইত্যাদি সব থাকে, ওগুলো কী হয়ে যাবে, ওগুলোর মানে তোমার হচ্ছে ওই জলীয় বাষ্পর সাথে মিশে যাবে। তো ওইগুলো জলীয় বাষ্পর সাথে মিশে গিয়ে কী হয়ে যাবে, তোমার মানে চারপাশটা তোমার হচ্ছে একটুখানি মানে আবছা একটা তোমার কী বলবো মানে কুয়াশা হলে যেরকম হয় একটা পুরো একটা আবছা একটা তোমার চারপাশের মানে যেটা হবে তোমার দৃষ্টিশক্তিটায় মানে ঠিকঠাকভাবে তুমি সব জিনিসটাকে পরিষ্কার দেখতে পাবে না। কুয়াশার একটা খুব ভালোই মানে বাংলা আছে, সেটাকে বলা হয় কুহেলি বা কুহেলিকা। তো সোজা কথায় যে একটা চারপাশে একটা তোমার কুহেলি বা তোমার হচ্ছে কুয়াশা তৈরি হবে, এটা শিল্পাঞ্চলের দিকে একটু বেশি হয়। শিল্পাঞ্চল মানে যেখানে ধরো তোমার কোনো ফ্যাক্টরি আছে সেখানে আরও ভালো মানে বেশি করে হয়, কারণ কি ফ্যাক্টরি থেকে সারাক্ষণই ধুলো ধোঁয়া বেরোয়। তো সেই ধুলো ধোঁয়াগুলোই কী হবে তোমার হচ্ছে জলীয় বাষ্পের সাথে মিশবে, ঠিক আছে। তাহলে জলীয় বাষ্পের এখানে তাহলে মেন কন্ডিশনটা কি, একটা হচ্ছে শিশিরাঙ্কের নিচে উষ্ণতাটাকে নামতে হবে, আর একটা হচ্ছে যেটা হচ্ছে বাষ্পটার সাথে কী মিশবে হচ্ছে তোমার ধুলিকণা মিশবে। তো এই মানে দুটো হচ্ছে তোমার ক্রাইটেরিয়া এখানে। আর জেনারেলি দেখবে কুয়াশা সবসময় ভোরবেলা পড়ে, কুয়াশা যত তোমার দিন বাড়ে মানে তোমার দুপুরের দিকে কিন্তু কুয়াশা পড়ে না। কেন পড়ে না, ওই সেম জিনিস তাপমাত্রাটা বাড়তে থাকে। যেমনি তাপমাত্রা বাড়ে, ধরো 20 ডিগ্রিতে কুয়াশা পড়ছিল, 20 ডিগ্রি থেকে এবার কী হবে তাপমাত্রাটা বাড়বে, তো তাপমাত্রা বেড়ে যেমনি 30-এ চলে যাবে তেমনি কী হয়ে যাবে, ওটা আবার সম্পৃক্ত বাষ্প হয়ে যাবে। তো ফলে কী হবে, তখন আর তোমার হচ্ছে জিনিসটা ঘনীভূত হবে না। তো ওই হচ্ছে ব্যাপার। তাহলে দু ক্ষেত্রেই হচ্ছে শিশিরাঙ্কের নিচে উষ্ণতা নামতে হবে, আর হচ্ছে শিশিরের ক্ষেত্রে মেঘমুক্ত আকাশ হতে হবে, আর কুয়াশার ক্ষেত্রে ধুলিকণার সাথে হচ্ছে ওটাকে মিশতে হবে। তো মোটামুটি যা ছোটোখাটো সংজ্ঞা আছে আমাদের সব শেষ হয়ে গেল। এবার আমাদের অ্যাকচুয়াল একটা সব থেকে বড়ো জিনিস আছে, সেটার নাম হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তো প্রথম কথা হচ্ছে ব্যতিক্রান্ত মানে কি, ব্যতিক্রান্ত মানে হচ্ছে যেটা অন্যের থেকে আলাদা, সোজা কথা। তো জলের ক্ষেত্রে কি হয় প্রসারণ, প্রসারণ মানে কি, আমরা পড়েছিলাম একদম তাপের বৈশিষ্ট্যের সময় মানে ফার্স্ট ক্লাসে, যে কোনো একটা বস্তুকে এই যেরকম কঠিন বস্তুকে আমি যদি তাপ দিই সেটা কি হবে তরল হবে, তরলটাকে যদি আমি আরও তাপ দিই সেটা কি হবে গ্যাসীয় হবে। এবার ব্যাপার ধরো কঠিন বস্তু হচ্ছে এইটুকু অবস্থায় আছে, এটাকে যদি আমি তাপ দিই ওটা গলে কি হয়ে যাবে
তরল হবে। তো যদি ওটা যখন গলে তরল হয় ওর মধ্যে কি কি চেঞ্জ হয় দেখো দেখি, দুটো জিনিসের চেঞ্জ হচ্ছে আমাকে ধরতে হবে। প্রথম চেঞ্জ হচ্ছে ওর আয়তনে কি চেঞ্জ হবে, আর সেকেন্ড চেঞ্জ ধরতে হবে ওর ঘনত্বে কি চেঞ্জ হবে। তো দেখো আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে কতটা জায়গা জুড়ে জিনিসটা থাকে। তো যখন কোনো জিনিস কঠিন অবস্থায় থাকে, ধরো একটা তোমার মোমবাতি, মোমবাতির মধ্যে যতটা মোম মানে মোম একই থাকে, তুমি যখন ওইটাকে গোটা মোমটাকে যদি গলিয়ে দাও মোমটা কি হবে, আরও বেশি জায়গা জুড়ে পড়বে, মানে গলিত মোমটা কি হবে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে। তাহলে আয়তন মানে কি, যতটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকার কথা। তার মানে আয়তনের ক্ষেত্রে কি হয়, নর্মাল অবস্থায় তাপ যদি আমি বাড়াই তাহলে কি হবে, আয়তনও আমার বাড়বে। ঠিক আছে, আমি দুটো এই অ্যারো চিহ্নটা কী কারণে দেওয়া, অ্যারো চিহ্নটার মানে ইয়ে হচ্ছে যদি আমি এটাকেও একদিকে নিয়ে যাই মানে বাড়াই তাহলে এই দিকটাও কী হবে তোমার বাড়বে। ঠিক আছে, এই সাইনগুলো এখন একটু একটু করে তোমার হচ্ছে চিনতে শুরু করো, কারণ ইলেভেন টুয়েলভে যদি তোমরা কেউ মানে সায়েন্স নিয়ে যখন পড়বে তখন এইগুলো দিয়ে মানে পরীক্ষায় লেখার সময় এইভাবেই তোমাদের লিখতে হয়। তো এই সাইনগুলো এখন অল্প অল্প চিনতে শুরু করো। তাহলে আয়তনের সাথে আমার তাপের সম্পর্ক কী, সেটা হচ্ছে সমানুপাতিক, তাপ বাড়ালে আমার আয়তনও বাড়ে। কারণ এই যে বললাম কঠিন জিনিসটা যতটা জায়গা জুড়ে থাকে যখন এটা তরলে পরিণত হবে সেটা আরও বেশি জায়গা জুড়ে থাকবে, আবার সেই জিনিসটাই যখন একটা গ্যাসীয় হবে তখন সেটা আরও বেশি জায়গা জুড়ে থাকবে। ঠিক আছে, তো তাই জন্য যখন গ্যাসীয় হবে তখনও তোমার কী হবে, আয়তনটা বাড়বে। ঠিক আছে, এবার হচ্ছে ঘনত্বের সাথে সম্পর্ক কী। এই যে আমি বললাম যে আমি যে মোমটা নিয়েছিলাম মোমটা একই রয়েছে। ঠিক আছে, ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে খুব সোজা কথা যদি বলতে হয় কতটা ঘন হয়ে আছে জিনিসটা। যেরকম কি তোমার মধু হচ্ছে বেশি ঘন, সেই তুলনায় তোমার হচ্ছে তেল বা তোমার জল অতটা তোমার হচ্ছে মানে ঘন নয়। ঠিক আছে, এবার ঘনত্ব ব্যাপারটা কি হয়, যদি আমি তাপ বাড়াই, ধরো এই কঠিন ইয়েটাতে যতটা পরিমাণে তোমার হচ্ছে পদার্থটা ছিল তরলটাতে কি ততটা পরিমাণে থাকবে, থাকবে না, একটুখানি তোমার হচ্ছে কারণ যেহেতু জায়গাটা বেড়ে গেছে অণুগুলো একটু ছড়া ছাড়া অবস্থায় থাকবে। ধরো এখানে অণুগুলো এতটা কাছাকাছি অবস্থায় থাকতো কঠিনের মধ্যে। ঠিক আছে, যখনই জিনিসটার এরিয়াটা বেড়ে গেল অণুগুলো কি আর অতটা কাছাকাছি থাকবে, অণুগুলো একটু দূরে দূরে থাকবে। ঠিক আছে, তার মানে ঘনত্বটা কি হয়ে যাবে, কঠিনের থেকে তরলে যখন যাবে ঘনত্বটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমি তাপ বাড়াই তাহলে কি হবে, ঘনত্বের সাথে সম্পর্কটা কি হবে, ব্যস্তানুপাতিক হবে। বোঝাতে পারলাম? তাহলে এই দুটো জিনিস তোমাকে হচ্ছে আগে মনে রাখতে হবে, যে নর্মাল অবস্থায় কী হয়, যে কোনো জিনিসকে কোনো তরলকে যদি আমি উত্তপ্ত করি তাহলে তার আয়তনের প্রসারণ ঘটে, মানে আয়তনটা বাড়ে, প্রসারণ সংকোচন যদি মনে হয় কঠিন কথা বাড়ে কমে দিয়ে লিখলেও চলবে, যে তরলকে উত্তপ্ত করলে সাধারণত তরলের আয়তনের প্রসারণ ঘটে এবং ঠান্ডা করলে আয়তনের সংকোচন ঘটে, এটা হচ্ছে তরলের সাধারণ ধর্ম। ঠিক সেমভাবে কি হচ্ছে, যখন আমরা তরলের মানে তাপমাত্রা বাড়াই তার ঘনত্বের হচ্ছে সংকোচন ঘটে বা ঘনত্ব কমে, আর তাপমাত্রা যদি আমি কমাই তাহলে বা ঠান্ডা করি তাহলে তার হচ্ছে তোমার ঘনত্ব বাড়ে, এটা হচ্ছে নর্মাল অবস্থায়। এবার হচ্ছে আমার জলের ক্ষেত্রে কি হয়, জিনিসটা হচ্ছে উল্টো হয়। উল্টো হলেও মানে আবার ব্যাপারটা এরকম নয় যে মানে পুরোটাই জলের ক্ষেত্রে মানে মানে তাপমাত্রা বাড়িয়েই যাচ্ছে ওর আয়তন হচ্ছে কমেই যাচ্ছে, সেরকম নয়। জলের ক্ষেত্রে গোটা ব্যাপারটাই হচ্ছে একটু অন্য টাইপের, অদ্ভুত রকমের, ওই জন্য জলেরটার জলের ক্ষেত্রে কি হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে একটু স্পেশালভাবে তোমাকে পড়তে হবে। তো জলের ক্ষেত্রে কি হয়, তো জলের ক্ষেত্রে তুমি ধরো টেম্পারেচার বাড়াচ্ছ, ধরো তুমি জিরো ডিগ্রিতে রেখেছো, জিরো ডিগ্রি আছে, একটা তোমাকে চার ডিগ্রি মনে রাখতে হবে আর একটা হচ্ছে তোমার চার ডিগ্রির থেকে ওপর মানে আরও যত ওপরের দিকে উঠছে। দেখা যায় যে যখন জলের আয়তনটা জিরো ডিগ্রিতে থাকে, ধরো জিরো ডিগ্রিতে জলের যে আয়তনটা রয়েছে, ধরো আমি এখানে বলে দিলাম আয়তন ধরো 100 ঘন সেমি। ঠিক আছে, আমি আর এককটা লিখছি না, ধরো 100 ঘন সেমি আমি হচ্ছে জিরো ডিগ্রি উষ্ণতায় বরফ রেখেছি, সেই বরফটা এবার আমি কী করছি টেম্পারেচার বাড়াচ্ছি, তো জিরো থেকে 1, 2, 3, 4, তো যতক্ষণ ওটা 4 অবধি যাচ্ছে ওর কী হবে, ওর আয়তন বাড়ার কথা ছিল কিন্তু ওর আয়তনটা কী হবে, কমতে শুরু করবে। তো ধরো 100 থেকে 99 হলো, 97 হলো, তো 4 ডিগ্রি উষ্ণতায় দেখলাম ওটা হচ্ছে প্রায় 96 তোমার হচ্ছে
ঘনশ্যামীতে পৌঁছলো, মানে যেটা তোমার প্রথমে বাড়ার কথা ছিল 4 ডিগ্রি উষ্ণতা অবধি, অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি উষ্ণতা অবধি ওর আয়তনটা কী হবে, কমতে শুরু করবে। ঠিক আছে, তো হলো, হবার পর কী হবে, যেমনি ওটা 4 ডিগ্রি থেকে বাড়তে শুরু করবে আবার ওই ওর যে আয়তনটা, ওর আয়তনটা আবার বাড়তে শুরু করবে, মানে এবার আবার 96 থেকে ওটা আবার 98, 100, 105, 110 করে করে তোমার হচ্ছে চলতে থাকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে কি জলের ক্ষেত্রে শুধু কন্ডিশন কি, জলের ক্ষেত্রে একটা মানে তোমার তাপমাত্রা তোমার মুখস্থ রাখতে মানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতা। তোমাকে মাঝে মাঝে কোয়েশ্চেন দেয় যে জলের আয়তন সর্বনিম্ন কোন উষ্ণতায় হয় বা কোন উষ্ণতা জলের আয়তন সর্বনিম্ন হয়, তো তোমাকে বলতে হবে 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়। কারণ বললাম কি যে প্রথমে তোমার 0 থেকে 4 ডিগ্রিতে আস্তে আস্তে তোমার হচ্ছে কমতে থাকলো, কতক্ষণ অবধি কমবে, 4 ডিগ্রিতে অবধি কমবে, তার মানে 4 ডিগ্রিতে যে তোমার মানে আয়তনটা থাকে সেটাই হচ্ছে সর্বনিম্ন আয়তন হয়। ঠিক আছে, তাহলে প্রথম এখান থেকে একটা প্রশ্ন আসে যে সর্বনিম্ন আয়তনটা কখন থাকে, তো বলতে হবে ওটা 4 ডিগ্রি উষ্ণতায় হচ্ছে তোমার সর্বনিম্ন আয়তন থাকে। বোঝাতে পারলাম? এবার কি আয়তনের ক্ষেত্রে কি করতে হবে, একটা তোমার হচ্ছে ছবি আঁকতে হয়, মানে ছবি মানে একটা গ্রাফ আঁকতে হয়। পরীক্ষায় খুব আসে যে তোমার জলের ক্ষেত্রে আয়তন উষ্ণতা লেখচিত্রটি বর্ণনা করো। তো আয়তন উষ্ণতা লেখচিত্র মানেই কি যে এক জায়গায় আয়তন থাকবে, এক জায়গায় উষ্ণতা থাকবে। জেনারেলি কী হয়, নিচের দিকে অর্থাৎ এক্স অক্ষকে আমি উষ্ণতা হিসেবে ধরি, আর ওয়াই অক্ষ যেটা তোমার ওপরের দিকে যাচ্ছে সেটাকে আমি কী করবো, সেটাকে আমি হচ্ছে আয়তন হিসেবে ধরবো। ঠিক আছে, তো কী করলো, উষ্ণতা মানে কি এখানে আমি 0 ডিগ্রি একটা জায়গায় ধরো, এটাকে আমার 4 ডিগ্রি ধরবে, আর এটা হচ্ছে তোমার ধরো ধরে নাও 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হওয়া উচিত, আমি বললাম যে সর্বনিম্ন আয়তনটা কখন হয়, 4 ডিগ্রিতে। তার মানে আমি ধরে নিলাম জলের আয়তন হচ্ছে এখানে কোথাও একটা রয়েছে, এইরকম এরিয়াতে কোথাও একটা জলের, আমি যতটা জল নিয়েছি তার আয়তনটা রয়েছে। তো যত আমি টেম্পারেচারটা বাড়াবো ওটার কী হবে, আয়তনটা কমতে থাকবে, কমে কমে কী হবে, সর্বনিম্নটা কখন আসবে, সেটা হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতায় সর্বনিম্ন এলো, তারপর ওটা আবার কী হবে, সেটা আবার হচ্ছে বাড়তে শুরু করবে। ঠিক আছে, তো এই হয়ে যাচ্ছে হচ্ছে আমার জলের উষ্ণতা আয়তন লেখচিত্র, মানে জিনিসটা তোমার দেখতে হচ্ছে অনেকটা এরকম মতো হবে। ঠিক আছে, তার মধ্যে সর্বনিম্ন পয়েন্টটা কখন, সেটা হচ্ছে যখন তোমার 4 ডিগ্রি উষ্ণতা হবে, সেখানে হচ্ছে ওটা সর্বনিম্ন তোমার হচ্ছে পয়েন্টে থাকবে বা সর্বনিম্ন তার আয়তন হবে। তাহলে বোঝাতে পারলাম? সুন্দর জিনিস, ছোট জিনিস। এবার হচ্ছে আয়তনটা গেল, এবার আমাকে পড়তে হবে যে জলের ঘনত্বের সাথে সম্পর্ক কি। তো আমি ঘনত্বের সাথে আমার সম্পর্ক কি বললাম, যে যদি আমি তাপ বাড়াই কী হবে, জিনিসটা বেশি আয়তনটা বড় হয়ে যাবে, আয়তন যদি বড় হয়ে যায় ঘনত্বটা কী হয়ে যাবে, ঘনত্বটা কমে যাবে, মানে দুজনের মধ্যে সম্পর্ক যেটা সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, মানে একটা বাড়লে আর একটা কমবে। এবার কি করব, আবার জলের ক্ষেত্রে চলে আসি। তো জলের ক্ষেত্রে আমি ধরে নিই তোমার হচ্ছে মানে সেই একই টেম্পারেচার, 0 ডিগ্রি টেম্পারেচার, 4 ডিগ্রি টেম্পারেচার, আর ধরো 4 ডিগ্রির থেকে বেশি, ধরো আমি এটা ধরে নিলাম 10 ডিগ্রি টেম্পারেচার। ঠিক আছে, তাহলে নর্মালি যদি তোমার অন্য কোনো মানে বস্তু হতো, ধরো আমি একটা ধরো লোহাকে গলাচ্ছি বা কোনো একটা ধরো তোমার জলীয় পদার্থ, তো ধরো তোমার পারদকে গলাচ্ছি, মানে পারদ তো এমনিতে জলীয় আছে, মানে ওটাকে আমি আরও তাপ দিচ্ছি, তো জেনারেলি যেটা হয় তোমার মানে জলের ক্ষেত্রে, তো ধরো মানে 0 ডিগ্রি উষ্ণতা মানে কি কঠিন অবস্থা, তো কঠিন অবস্থা থেকে মানে আমি যদি নর্মাল একটা ইয়ের ক্ষেত্রে ধরি, ধরো আমি এখানে একটা লোহার ক্ষেত্রেই ধরলাম, তো লোহা ধরো প্রথমে কঠিন অবস্থায় ছিল ইয়েতে, তো যত ওটা তোমার হচ্ছে টেম্পারেচার বাড়াবো ওর কী হতে থাকবে, ওর ঘনত্বটা যেটা হচ্ছে তোমার হচ্ছে কমতেই থাকবে। ধরো প্রথমে ওর ঘনত্ব ছিল হচ্ছে 100। ঠিক আছে, তো যত আমি টেম্পারেচার বাড়াবো ওর ঘনত্বটা তোমার ধরো 100 থেকে এখানে 90 হলো, এখানে তোমার ধরো হচ্ছে 80 হলো, সবই আমার ধরা কথা। হ্যাঁ, মানে এটা মানে আসল ক্ষেত্রে এরকম হয় সেটা নয়, মানে আমি ধরে নিলাম 100 হলে 4 ডিগ্রিতে গিয়ে হয়তো ওটা 90 হবে, নাও হতে পারে। তো জেনারেলি যেটা হয় যে তোমার হচ্ছে একই হারে হচ্ছে তোমার কমতে থাকে। ঠিক আছে, এবার কি যদি আমি জল নিই তাহলে কী হবে, তো জলের ক্ষেত্রেও ধরো আমি 100 নিলাম, টেম্পারেচার বাড়াচ্ছি, তো টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে আমার হওয়া উচিত ঘনত্ব কমার কথা,
কিন্তু দেখা যাবে যে ওই 4 ডিগ্রি উষ্ণতা, 4 ডিগ্রি উষ্ণতাতে গিয়ে কি হয়ে যাচ্ছে, ও মানে ওর যে ঘনত্বটা সেটা ঘনত্বটা বেড়ে গেল, ঘনত্বটা বেড়ে গিয়ে ধরো 105 হয়ে গেল। আবার যখন 10 ডিগ্রি হবে জিনিসটা আবার কমতে কমতে ধরো তোমার এখানে আবার 95-এ চলে এলো, মানে এর পরে যত তোমার যাবে ততটা তোমার হচ্ছে কমতে কমতে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? মানে খুব সোজা কথা, জলের ক্ষেত্রে একটা টেম্পারেচার হচ্ছে ফিক্সড তোমাকে ধরে রাখতে হবে, সেটা হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতা। 4 ডিগ্রি উষ্ণতাতে কি হচ্ছে, নর্মাল ক্ষেত্রে হচ্ছে আয়তন জেনারেলি তোমার হচ্ছে বাড়ে, কিন্তু কি জলের ক্ষেত্রে 4 ডিগ্রি উষ্ণতাতে আয়তন হচ্ছে সর্বনিম্ন হয় এবং 4 ডিগ্রি উষ্ণতাতেই নর্মাল ক্ষেত্রে তোমার হচ্ছে মানে ঘনত্ব, তোমার উষ্ণতা যদি বাড়ে তোমার হচ্ছে ঘনত্ব কমার কথা, কিন্তু 4 ডিগ্রি উষ্ণতায় জলের ক্ষেত্রে হচ্ছে তোমার ঘনত্ব সর্বাধিক হয়। কারণ তোমার ঘনত্ব 100 ডিগ্রি মানে 100 নিয়েছিলাম, তোমার 4 ডিগ্রি তো ওটা 100-র থেকেও বেশি হয়ে গেছে, তার মানে কি সর্বাধিক হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি যদি আমার একটা গ্রাফ আঁকি তো সেই গ্রাফটা কীরকম দেখতে হবে। তো এই হচ্ছে আমার গ্রাফ, তো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো এক্ষেত্রে এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে কী বলা হয়, এই গ্রাফটাকে তোমার বলা হয় হচ্ছে ঘনত্ব উষ্ণতা লেখচিত্র। তোমাকে বলবে জলের ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে ঘনত্ব উষ্ণতা লেখটি বা এর আগেরটা যেরকম ছিল আয়তন উষ্ণতা লেখটি বর্ণনা করো। তো তোমাকে এই ছবিটা আঁকতে হবে আর পাশে লিখতে হবে যে, আচ্ছা আগে আমি এই ছবিটা বলে দিই তারপর আমি পাশে লিখব। তো আমি আবার ধরে নিলাম যে জলের একটা তোমার হচ্ছে, এখানটা হচ্ছে তোমার ঘনত্ব, তো জলের একটা তোমার আমি ধরে নিলাম এখানে তোমার ঘনত্ব রয়েছে, এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 4 ডিগ্রি, আর এই দিয়ে তোমার হচ্ছে তোমার 10 ডিগ্রি। তো কী হবে, ঘনত্ব তোমার বাড়তে শুরু করবে, তো তোমার 4 ডিগ্রি উষ্ণতা অবধি তোমার ঘনত্ব বাড়বে, বেড়ে কী হবে জিনিসটা আবার তোমার হচ্ছে কমতে শুরু করবে। তো 4 ডিগ্রি যে উষ্ণতা থাকবে সেখানে হচ্ছে তোমার ঘনত্বটা সর্বাধিক হবে। তো তুমি প্রথমে এই জিনিসটা আঁকবে, এঁকে নিলে এঁকে তুমি চাইলে হচ্ছে এখানগুলো পয়েন্টিং করতে পারো, এ বি সি ডি করে পয়েন্টিং হলো। তো তুমি এবার লিখবেটা কি, তুমি লিখবে যে পাশের চিত্রটি হলো যে জলের ক্ষেত্রে ঘনত্ব উষ্ণতা লেখর, এটা হচ্ছে চিত্র। এই চিত্র থেকে আমরা পাই কি পেলাম, যে জলের যে ঘনত্ব সেটা 4 ডিগ্রি উষ্ণতাতে হচ্ছে সর্বাধিক, আয়তনের ক্ষেত্রে কি বলবো যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন হচ্ছে সর্বনিম্ন, তো এটা হলো। তারপরে অর্থাৎ 4 ডিগ্রি উষ্ণতার পরে ওর ঘনত্ব হচ্ছে পুনরায় হচ্ছে কমতে শুরু করে, আয়তনের ক্ষেত্রে হবে ওটা 4 ডিগ্রি উষ্ণতার পরে ওটা পুনরায় বাড়তে শুরু করে। তো এইটুকু জিনিস শুধু তোমাকে লিখতে হবে, তাহলে তোমাকে 2 নম্বর বা 3 নম্বর যদি থাকে, যদি গ্রাফ আঁকার জন্য 1 নম্বর থাকে আর লেখার জন্য তোমার হচ্ছে 1 নম্বর থাকে, তো 2 নম্বর তোমার হাতে চলে এলো। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মানে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, মানে নর্মালি যে অবস্থায় তোমার প্রসারণ হওয়ার কথা সেভাবে তোমার হচ্ছে প্রসারণ হয় না। এবার হচ্ছে এই যে ব্যতিক্রান্ত প্রসারণ হলো, এই প্রসারণের কি কোনো মানে অ্যাপ্লিকেশান আছে, কোনো প্রয়োগ আছে, কোথাও এটা হয় বা হওয়ার ফলে কোনো সুযোগ সুবিধা আছে কি? তাহলে মানে উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তো কোথায় মেনলি এটা আছে, সেটা হচ্ছে যে একদম মানে তোমার যেগুলো শীতের দেশ, যেখানে শীতের দেশে কি হয়, তোমার যখন শীতকাল পড়ে ধরো সিকিম টিকিমে যদি তুমি যাও বা ইয়েতে, তো সিকিমের ওখানে বিভিন্ন রকম লেক আছে, তো শীতকালে কি হয় ওই সব লেকগুলোর পুরো হচ্ছে তোমার মানে জমে তোমার হচ্ছে বরফে পরিণত হয়ে যায়। তাহলে ধরো একটা তোমার হচ্ছে এরকম জলাশয় রয়েছে, ঠিক আছে, জলাশয়টা কেন এরকম আঁকলাম, কারণ জলাশয়টা গভীর জলাশয়, তো জলাশয়ের মধ্যে কি হচ্ছে তাহলে বিভিন্ন লেয়ার আছে, ধরো এটা একটা লেয়ার, তার উপরে এটা একটা লেয়ার, এরকম একটা লেয়ার। কিন্তু নর্মালি জেনারেলি কি হয় যে তোমার যখন জল জমে বরফ হয়, পুরো জলটা জমে বরফ হয় না, প্রথম জলের বরফ হওয়ার নিয়মই হচ্ছে জল সবসময় তোমার হচ্ছে সারফেস এরিয়াতে আগে বরফ হয়, তারপর আস্তে আস্তে তোমার হচ্ছে জলের নিচের অংশটা বরফ হয়। কোনোদিনও তোমরা যদি ডিপ ফ্রিজের মধ্যে দেখবে জলের বোতল যদি ঢুকিয়ে রাখো এবং জাস্ট ধরো 15 মিনিটের পরই তুমি যদি বাইরে বের করে নাও, দেখবে জলের ওপরের যে লেয়ারটা আছে সেটা তোমার বরফ হয়ে গেছে। তুমি ওর ভেতরে ধরো একটা আঙুল ফাঙুল ঢুকিয়ে একটু চাপ দিলেই কী হবে, ওই বরফটা ভেঙে গিয়ে তার নিচে কিন্তু তোমার জলই থাকে। তাহলে কি হচ্ছে, বরফের নর্মাল ব্যাপারটাই হচ্ছে যে বরফ হচ্ছে সারফেস লেয়ারে হচ্ছে থেকে বরফ হতে শুরু করে। তো সারফেস কার মানে
উপরিতল থেকে, সেটা হচ্ছে যে যেটা বাতাসের সাথে যে উপরিতলটা আছে, তো ধরো ওইখানে তোমার টেম্পারেচার হচ্ছে -10 ডিগ্রি, তো -10 ডিগ্রি যদি টেম্পারেচার হয়, ওর সাথে লাগোয়া যে তোমার হচ্ছে যে জল রাশিটা আছে, সেগুলো তোমার কী হবে, তোমার হচ্ছে বরফ হতে শুরু করবে। তো ওপরের এই লেয়ারটা পুরো হচ্ছে তোমার কী হয়ে গেল, বরফ হয়ে গেল। তো ওপরের লেয়ারটা বরফ হয়ে গেল, কারণ আর ওপরের লেয়ারটা বরফ হয়ে যাওয়ার মানেই কি, যে ওপরের যেই টেম্পারেচারটা আছে আর নিচে যে টেম্পারেচারটা আছে, দুটোর মধ্যে এই বরফটা কী হয়ে গেল, একটা বাধা তৈরি করলো। নর্মাল অবস্থাতে কী হয় যে এই বরফটাই তৈরি হয়, তারপর আস্তে আস্তে কী হয়, নিচের জিনিসগুলো তোমার হচ্ছে বরফে পরিণত হয়। কিন্তু যেমনি ওপরের লেয়ারটা বরফ হয়ে গেল, তেমনি কী হলো, এই নিচের লেয়ারের যে টেম্পারেচার আর ওপরের যে তোমার বাতাসের যে টেম্পারেচার, দুটো টেম্পারেচারের মধ্যে একটা পার্থক্য হয়ে গেল। তো জেনারেলি যেটা হয় যে এর বরফের লাগোয়া যে জলটা আছে, ধরো এইখানের যে জলটা, তার টেম্পারেচার তোমার 0 ডিগ্রি, এই 0 ডিগ্রির লাগোয়া যে টেম্পারেচারটা আছে সেখানে ধরো তোমার 1 ডিগ্রি, এখানে ধরো তোমার 2 ডিগ্রি, এখানে 3 ডিগ্রি, এরকমভাবে 4 ডিগ্রি করে করে তোমার হচ্ছে আস্তে আস্তে তোমার যত তোমার নিচে যাচ্ছে তত কী হবে, তোমার হচ্ছে ঠান্ডা জলের তো পরিমাণটা মানে সংস্পর্শটা কমছে, ফলে তোমার টেম্পারেচারটা বাড়ছে। এবার হচ্ছে ব্যাপার, সুবিধাটা কী হলো, তো জলের মধ্যে কি শুধু জল থাকে তা তো নয়, কোনো জলাশয়ের মধ্যে তার মধ্যে মাছ থাকে, অনেক পোকামাকড় থাকে, জলজ শ্যাওলা থাকে। তো যদি টেম্পারেচার এরকম মাইনাসে থাকতো, তাহলে কী হতো, সেই যে প্রাণীরা বা সেই যে উদ্ভিদগুলো, পোকামাকড়গুলো সব কিছুই জমে যেত, জমে যাওয়া উচিত ছিল। কিন্তু যেমনি ওপরটা বরফ হয়ে গেল এবং নিচের দিকে টেম্পারেচার যখনই এরকম বেড়ে গেল, নিচের দিকে টেম্পারেচারগুলো বেড়ে যাওয়ার ফলেই যেটা হয় যে এখানের মেন ব্যাপারটা কী হয়, 4 ডিগ্রি উষ্ণতাতে কী হচ্ছে, আমার আয়তন হচ্ছে সর্বনিম্ন হয়, ফলে ওপর দিকে আমার বরফের আয়তন, বরফ যখন আয়তনে কী হয় প্রসারিত হবে, কারণ এখানে 0 ডিগ্রি হয়ে আছে, বরফ প্রসারিত হয়ে গোটা ওপরটা হচ্ছে ছেয়ে গেল, কিন্তু নিচের দিকের আয়তন তোমার কমই আছে, ফলে যেটা হয় যে এখানে তোমার যে মানে জলজ প্রাণী বা উদ্ভিদগুলো থাকে তারা খুব সহজেই হচ্ছে ওখানে অনেক দিন মানে শীতের দিনেও তোমার হচ্ছে ওখানে বেঁচে থাকে, ঠিক আছে। আর বরফের আরেকটাও তোমার হচ্ছে মানে নেচার কি, বরফ হচ্ছে তাপের কুপরিবাহী, বরফ কিন্তু তাপ শোষণ করতে পারে না, ঠিক আছে, মানে তাপ পরিবহন করতে পারে না, মানে বরফকে তাপ দিলে সেটা গলে জলে পরিণত হবে সেটা কম কথা, কিন্তু তুমি যদি একটা বরফকে, বরফের পাশে তুমি ধরো একটা অন্য পদার্থ রেখে তুমি মানে ওটা কী হয়, ওটা তাপ পরিবহন করতে পারে না। তো যেহেতু বরফ তাপের কুপরিবাহী, সেই জন্য জলের নিচের যে তাপটা রয়েছে সেই তাপটা কী হয় তোমার হচ্ছে ওপরেও পাঠাতে পারে না, ফলে নিচে একটা তাপ থেকেই যায়, এই যে নিচে তোমার টেম্পারেচারটা তো বেশি আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি মানে ওপরের থেকে তোমার বেশি টেম্পারেচার আছে, তো যখনই তোমার বেশি টেম্পারেচার থাকবে, তো টেম্পারেচার বেশি থাকলে ওখানে তোমার জলীয় প্রাণী বা উদ্ভিদগুলো হচ্ছে বেঁচে থাকবে, ঠিক আছে, বোঝাতে পারা গেল। তাহলে এখান থেকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ থেকে তোমার 2-3টে জিনিস আসবে, এক হচ্ছে ওই উষ্ণতা লেখগুলো আসে, আয়তন উষ্ণতা লেখ বা ঘনত্ব উষ্ণতা লেখ, শর্ট কোয়েশ্চেন হিসেবে দিতে পারে যে কোন ডিগ্রি মানে কত ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয় বা কত ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, ঠিক আছে। কখনও কখনও ওখান থেকে তোমার হচ্ছে এইভাবে প্রশ্ন মানে সত্য মিথ্যা হিসেবে প্রশ্ন দিতে পারে যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বাধিক হয় বলে তোমাকে বললো যে ট্রু না ফলস। আর একটা তোমার যেটা হচ্ছে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে জলজ মানে শীতকালে বা শীতের দেশে কীভাবে জলজ উদ্ভিদরা বেঁচে থাকে, সেটা তোমার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ওভারঅল জিনিস, আমাদের তাপ কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ।